ফেনীতে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষের ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২৪ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলা মডেল থানার এসআই সিরাজ মিয়া এ মামলা করেন। ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াজ সহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২৪ জনের নামে মামলা করা হয়। শুক্রবার বিকেলে ফেনী শহরের ট্রাঙ্ক রোড ও শহীদুল্লাহ কায়সার সরকার ইসলামপুর রোডের সামনে পুলিশ আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হন ২০ জন, ভাঙচুর করা হয় গাড়ি ও দোকানে।